फ्रेंड्स वेलकम टू माय चैनल आशा करती हूँ सबाई खूब भालो आछेन आमिओ भालो आछि तो आज के फ्रूट ट्रिफलर रेसिपी अपने साथ शेयर करब तो चलो शुरू करी। तो प्रथम जेलीगुलो के बनिए नीते हबे तो एखाने आमि जेली पाउडर निये निएछि तीन रकम जेली बनाच्छि एक ऑरेंज और एक स्ट्रॉबेरी और एक ग्रीन कलर बनाबो जेटा किवी फ्लेवर दिए এইভাবে জেলি মিশ্রণগুলি যে কোনো পাত্রে নিয়ে নিতে হবে আর রুম টেম্পারেচারে রেখে দিলেই এটা সেট হয়ে যাবে। তো জেলিগুলি এইভাবে আমি রেডি করে নিয়েছি। এরপর এখানে ঠান্ডা দুধ নিয়েছি একটা বাটিতে, এরপর কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি 300 ml মতো দুধ নিয়ে নিয়েছি, এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এরপর এর মধ্যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াতে হবে। একেবারে এইরকম ঘন করে আমাদের এটাকে ফুটিয়ে নিতে হবে। তো কাস্টার্ডটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর একটা কাঁচের বাটির মধ্যে কেকটাকে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এটা আমি বাড়িতে বানানো কেক ইউজ করছি, তো আপনারা দোকান থেকে কেনা স্লাইস কেকও ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে আমার পছন্দ মতো ফল আমি টুকরো করে কেটে দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ফল নিয়ে নেবেন। এরপর কয়েকটা স্ট্রবেরি জেলি দিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো ফলগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমাদের কাস্টার্ডটাকে দিয়ে দিতে হবে উপর থেকে। তো এবার এর উপর থেকে কাস্টার্ডটাকে আমরা দিয়ে দেব। কাস্টার্ডটাকে এইভাবে সমানভাবে ফলের ওপর দিয়ে নিতে হবে। এরপর একটু হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি, কেকের যে ক্রিমটা হয় সেটাই আমি একটু ওপরে ডিজাইন করে নিয়েছি আর জেলিগুলোকে ওপরে দিয়ে দিয়েছি, আর একটা চেরিও দিয়ে দিয়েছি, দেখতে সুন্দর লাগছে। থ্যাংক ইউ বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।